Have a nice day, dear aspirants. Welcome to Pradeep Academy. নিউটনের মহাকর্ষ সূত্র ঠিক আছে, স্যার আইজাক নিউটন মানে তার তিনটে এই যে ল অফ মোশন আর মহাকর্ষ সূত্রের জন্য মানে সব থেকে বেশি বিখ্যাত। এছাড়া অনেক যিনি নিউটনের অবদান অনেক সব দিকে, ঠিক আছে, মানে বিজ্ঞানের সায়েন্সের অনেক মানে প্রায় প্রত্যেকটা সেক্টরে নিউটনের অবদান রয়েছে। তোমরা জানো হায়ার সেকেন্ডারিতে ক্যালকুলাস, ঠিক আছে, ক্যালকুলাস মানে এই কলন বিদ্যা বলা হয়, ঠিক আছে, এর জনক কিন্তু হচ্ছে নিউটন, ক্যালকুলাস থিওরি, ঠিক আছে, ওই ডেরিভেশন ইন্টিগ্রেশন এইগুলোর কথা বলছি, ঠিক আছে। এইবার আসছি নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে, মহাকর্ষ সূত্র গ্র্যাভিটেশন ল, বলো, কেউ বলতে পারো নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, ঠিক আছে, গ্র্যাভিটেশন ল অফ নিউটন বলা হচ্ছে, দেখো একদম সিম্পলি বাবু, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা, ঠিক আছে, প্রতিটি বস্তু কণা মানে প্রত্যেকে প্রত্যেকের দিকে আকর্ষণ করে। জাস্ট উদাহরণ নাও, মানে মহাবিশ্ব ধরো হচ্ছে পৃথিবী, সূর্য আছে, পৃথিবী আছে, পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ কাজ করে, আকর্ষণ বল কাজ করে, অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, ঠিক আছে। এই আকর্ষণ বলের মান এই বস্তু দুটির মানে ধরো পৃথিবী আর সূর্য এর ভরের গুণফলের সমানুপাতিক একটা পার্ট, আর এই বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বেড়ে যাবে বল তত কমে যাবে। আকর্ষণ বল সাপোজ এখানে ধরো হচ্ছে ঠিক আছে, এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, যা এটা ছোট করে দিই, ঠিক আছে, এবং এদের মধ্যে দূরত্ব আর ধরলাম, ঠিক আছে, দূরত্ব কত ধরলাম আর এদের মধ্যে দূরত্ব, তাহলে এর ভর এম স্মল এম, সূত্র অনুযায়ী কী বলেছে, এদের মধ্যে আকর্ষণ বল মানে এই ভরবে দুটো ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইকুয়াল টু এফ সরি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম ইন টু এ, ক্যাপিটাল এম স্মল এম, এ হচ্ছে একটা পার্ট, ঠিক আছে, মানে কী বলছে, এই আকর্ষণ বলের মান অ্যাট্রাকশন ফোর্স বিটুইন টু বডিজ, ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু, ঠিক আছে, প্রোডাক্ট অফ দ্য বডি, এই দুটো ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ মানে এই দুটো বস্তু যত বড় হবে এদের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে, এটাই মানে, মানে এই ভর যত বাড়বে, ঠিক আছে, বল এর পরিমাণটাও তত বাড়বে, সমানুপাতিক মানে এটা বাড়লে এটাও বাড়ে। এক নম্বর, দু নম্বর পার্ট কি, সেকেন্ড পার্ট, হ্যাঁ, এই যে আকর্ষণ বলের মান, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা মানে ওয়ান অপন করে দিলে ইনভার্সলি বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে দূরত্ব যদি বাড়ে বল তত কমবে। একদম সিম্পলি হচ্ছে একটা কনসেপ্ট, ধরো এইটার মান হচ্ছে 5 কেজি, এইটার মান 2 কেজি, তাহলে বল কত হয়ে গেল, 10, ঠিক আছে, বলের একক হচ্ছে নিউটন, 10 নিউটন সাপোজ। এবার যদি হচ্ছে এইটা যদি পাঁচ 25 কেজি হয়ে যাবে, তাহলে বলটা বেড়ে যাচ্ছে না, মানে ভর বাড়লে বল বাড়বে। এবার এই জিনিসটাই তুমি দেখো, আর এর মান হচ্ছে সাপোজ হচ্ছে 2 মিটার, তাহলে এটা কত, 4, তাহলে একটা জিনিসকে 4 দিয়ে ভাগ করলে কত, 0.25 পাবো। এবার আর এর মান 3 বার করে দাও, 3 ধরো, মানে দূরত্ব 3 মিটার হয়ে গেল, তাহলে এটা কত হবে, 1/9 হয়ে যাবে না, তাহলে এখানে কত পাবো বলো, বলো মানে প্রায় ওই 1.3 না 0.3 সরি 1 কে 9 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে 1 হতো, ঠিক আছে,
এই এই রকম হবে দেখো যাই হোক হচ্ছে বাঘটা করিনি এই তাহলে এইটার থেকে তো ছোট হচ্ছে এটা তো বোঝা গেল তাহলে এইটা থেকে তো ছোট হচ্ছে তাহলে দূরত্ব বাড়লে বল আকর্ষণ বলটা কমে যায় আর ভর বাড়লে আকর্ষণ বলটা বেড়ে যায় এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র ঠিক আছে তাহলে এই যে দুটো এক নাম্বার এবং দু নাম্বার দুটো ইকুয়েশান পেলাম এই দুটো ইকুয়েশান ঠিক আছে এই দুটো ইকুয়েশান থেকে আমরা হচ্ছে মহাকর্ষ সূত্রের ফর্মুলাটা ড্রাইভ করি ঠিক আছে তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এখান থেকে মানে ভেদের নিয়ম অনুযায়ী লিখতে পারি ঠিক আছে এফ প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার এটা লেখা যায় মানে এই দুটো ইকুয়েশান থেকে এটা লেখা যায় এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম এম বাই আর স্কোয়ার তাহলে এখানে স্বাভাবিকভাবে এই প্রপোর্শনালিটি আগে যেমন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই প্রপোর্শনালিটিটা তুলে দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট এনেছিলাম কে এখানে এই একটা এটা হচ্ছে একটা মহাকর্ষীয় ধ্রুবক স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট সেটা হচ্ছে আনতে হয় এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার ঠিক আছে এখানে সাধারণত এইটা ক্যাপিটাল আর আমি ধরি ঠিক আছে ঠিক আছে তাহলে আর স্কোয়ার এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক ঠিক আছে এর একটা মান আছে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত যেন এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আছে মহাকর্ষ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মহাকর্ষ ধ্রুবক হচ্ছে 6.03 × 10⁻¹১ ঠিক আছে এককটা আমি না হয় এখানে বের করে দিচ্ছি ঠিক আছে জি এর মান এটা হচ্ছে মহাকর্ষ সূত্রের ফর্মুলা ঠিক আছে এখান থেকে আমি কুলম্বস ল চলে যাব মহাকর্ষ সূত্র আর কুলম্বস ল একই রকম ঠিক আছে সেটা হ্যাঁ −11 আছে ঠিক আছে এবার যদি সাপোজ এখান থেকে প্রশ্ন আসে মহাকর্ষ ধ্রুবকের একক ঠিক আছে ইউনিট অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এককটা যদি বের করতে দেয় তাহলে কী করব আমরা মাত্রা বের করি না এগুলো কিন্তু পরীক্ষায় আসে টুকটাক বিশেষ করে হচ্ছে সেন্ট্রাল এর পরীক্ষায় তো আসেই এইটুকু মুছে দিই দেখো আমরা জি এর একক বের করতে চাচ্ছি জি সমান আমরা কি লিখতে পারি এফ আর স্কোয়ার বাই এম এম জিকে এক পাশে করে দিলাম বাকিগুলোকে অন্য পাশে নিয়ে পাঠিয়ে দিলাম ঠিক আছে তো এখানে দেখো এসআই এককে এসআই এ বলের একক কি নিউটন ঠিক আছে নিউটন নিউটনেই কি রাখবো আচ্ছা রাখি ঠিক আছে নিউটন দূরত্বের একক কত মিটার মানে এই যে দূরত্ব আর এর একক এখানে কত হবে মিটার স্কোয়ার আর ভরের একক কি তো কত হবে কেজি দুটো কেজি আছে এরও তো কেজি পাবো কেজি স্কোয়ার তাহলে হচ্ছে এম নিউটন মিটার স্কোয়ার ঠিক আছে কেজি এইটা হচ্ছে নিউটনের গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের একক এই এই ফর্মে তুমি নাও পেতে পারো আমি আর একটা ফর্মে একদম সিমিলার ফর্মে বের করে দিচ্ছি ঠিক আছে তো এটা একটা ইউনিট হলো নিউটন দিয়ে এবার তুমি বলের একক বল সমান আমরা একটু আগে কী পেলাম এফ ইকুয়াল টু এম এ না ভরের একক কি কেজি ঠিক আছে মিটারের ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা আগে মাত্রাটা বের করি এই এম ভরের মাত্রা ঠিক আছে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে আর মিটারের মাত্রা হচ্ছে এল দিয়ে ঠিক আছে ডাইমেনশন এল দিয়ে প্রকাশ করা হয় আর টিকে প্রকাশ সময়কে টি স্কোয়ার এটা হচ্ছে কী পেলাম বলের মাত্রা ঠিক আছে বলের মাত্রা কত পাচ্ছি এম এল
टी टू दिवे माइनस टू हबे आर कत पाबो एल स्क्वायर तैना एखाने एल स्क्वायर एखाने एम कत पाबो कैपिटल एम एटाओ कैपिटल एम ठीक आछे ताहले एई एम एम केटे गेलो ताहले एई एमटा उपरे आसले एम 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 टू दि पावार माइनस वन ठीक आछे एल टू दि पावार थ्री और टी टू दि पावार माइनस टू एटा होच्छे जी एर मात्रा डायमेंशन ठीक माने एटा अनेक समय परीक्षा आसे होच्छे एई ग्रेविटेशन कन्सटैंटेर मात्रा बेर करो जस्ट एटा मुखस्थ रखते पारो एई अच्छा जाग गया एक जटिल हो गलो जो मने रखो रखते चाओ रखबे ना होले रखबे ना एबार एबार आसछि होच्छे ताहले निउटनेर तीनटे सूत्र और एदिके महाकर्ष सूत्र हलो ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও লেকচারটি থেকে উপকৃত হলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখো পরবর্তী ভিডিও মিস না হওয়ার জন্য। জয় হিন্দ।